রাজশাহী সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল অভিযোগ করে বলেছেন, ঢাকা থেকে ব্যালট পেপারে সিল দিয়ে রাজশাহীতে আনা হচ্ছে। আমরা তিন দিন আগেও বলেছি, 3,18,000 বেশি ব্যালট যদি এখানে পাওয়া যায়, নির্বাচন কমিশনের ইট থাকবে কিনা আমরা বলতে পারবো না। রাজশাহীতে 10টি কালো মাইক্রোবাস ঘুরছে, যারা খুলনা ও গাজীপুরে ভোট ডাকাতির মূল হোতা ছিল, তারা এখানে আবার এসেছে খালেক সাহেব ও জাহাঙ্গীর সাহেবের নির্দেশে। কালো গাড়িতে করে নৌকায় সিল মারা ব্যালট আনা হচ্ছে। সেই কারণে বলতে চাই, এই কালো গাড়িগুলো এখনই ধরা উচিত বা শহর থেকে বিদায় করা উচিত। রাজশাহীর ভোটে যদি নিরবচ্ছিন্ন অবস্থা তৈরি না হয়, তাহলে রাজশাহীতে 20-দলীয় ঐক্যজোটের যে ভূমিকা থাকবে সেটি কিন্তু অকল্পনীয়। শনিবার নগরীর মণিচত্বর এলাকায় গণসংযোগে গিয়ে তিনি এসব অভিযোগ করেন, পাশাপাশি ভোট জালিয়াতির পরিকল্পনার কথা তুলে নির্বাচন কমিশনকেও হুঁশিয়ার করেন। ধানের শীষ প্রতীকের প্রার্থী বুলবুল বলেন, আগামী 30 তারিখের আগে যদি বিএনপি বা জোটের নেতাকর্মীদের থানায় নিয়ে যাওয়া হয়, তাহলে যে থানায় নেওয়া হবে সে থানায় ঘেরাও হবে। নির্বাচনের দিন আওয়ামী লীগ যদি ভোট কেন্দ্র দখল করে, তাহলে আপনারা কি করবেন? এমন প্রশ্ন তিনি বলেন, আমরাও ভোট কেন্দ্র দখল করব। নির্বাচন কমিশনকে সেই দিন কৌফিয়ত দিতে হবে, নির্বাচন বাদ দিয়ে সেদিন ঘেরাও কর্মসূচি হবে। রাজশাহীর পরিবেশ শান্ত ও গণতান্ত্রিক পরিবেশ রাখার জন্য সেনাবাহিনী মোতায়েনের দাবি জানালেও তা ইসি গ্রহণ না করায় হতাশ প্রকাশ করেন বুলবুল। তিনি বলেন, রাজশাহীর পরিবেশ সুষ্ঠু রাখার স্বার্থে এখনও সেনাবাহিনী নিয়োগ দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে দাবি জানাচ্ছি, কারণ তিনি যেন রাজশাহীর নির্বাচন দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের একটি মডেল তৈরি করতে পারেন। অন্যদিকে 3 সিটি কর্পোরেশনেই আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা জনসমর্থনের দিক থেকে এগিয়ে রয়েছে বলে জরিপ চালিয়ে জানতে পেরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। জয়ের তথ্য মতে আমেরিক সবচেয়ে বেশি এগিয়ে রাজশাহীতে, বরিশালেও বিপুল ব্যবধানে এগিয়ে, আর সিলেটে এগিয়ে থাকলেও বিএনপির তুলনায় পার্থক্য তুলনামূলক কম। ভোটের আগের দিন রবিবার সকালে নিজের ফেসবুক স্ট্যাটাসে এই তথ্যটি তুলে ধরেন প্রধানমন্ত্রীর পুত্র, যাকে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা হিসেবে দেখে থাকেন কর্মী সমর্থকরা। নারায়ণগঞ্জ 4 আসনের MP শামীম ওসমান বলেছেন, আগামী 30 সেপ্টেম্বর খেলা শুরু হবে, অক্টোবরে যেদিন ক্ষমতা ছেড়ে দেব তখন হয়ে যাব বিরোধী দল, তখন অন্য দলও বিরোধী দল হওয়ার পর আমরা হয়ে যাব সমানে সমান, তখন অন্য দলও বিরোধী দল হওয়ার পর আমরা হয়ে যাব সমানে সমান, তখন কেউ বলতে পারবে না, আতেল সুশীলরা খেলবে একটি পক্ষের খেলা, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে সাধারণ মানুষকে নিয়ে খেলবো একটি খেলা, ইনশাল্লাহ আমরা জয়ী হব, আমরা এই খেলায় জিততে চাই।